বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি, সুস্থ আছি। তো আজকে আপনাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে এসেছি, সেটি হচ্ছে ফ্রক জামার ভিডিও। খুব অল্প কাপড় দিয়ে ফ্রক জামাটি তৈরি করব। তো চলুন দেখে আসি কিভাবে তৈরি করি এবং সেলাই করি। তো এই ফ্রক জামাটি বানানোর জন্য আমাকে 1 গজেরও খুব কম কাপড় দেওয়া হয়েছে, 4 গিরা কাপড় কম দেওয়া হয়েছে। আর একই কাপড় থেকে একটি কামিজ বের হয়েছে। তো কামিজের যে টুকরোটা ছিল সেই টুকরো দিয়ে আমরা আর এই বড় কাপড়টুকু দিয়ে 1 গজের যে হচ্ছে কম আছে 4 গিরা, সেই কাপড়টুকু দিয়ে আমরা আজকে ফ্রক জামা তৈরি করব। তো চলুন কিভাবে কাটি এবং সেলাই করি। তো এই বড় কাপড়টি হচ্ছে 2 ভাঁজ করে রাখলাম, আর এখানে হচ্ছে যে টুকরোটা সেই টুকরোটার একটি খণ্ড নিয়েছি। এটা থেকে আমরা সামনের পাট বের করব জামাটির। তো সামনের পাটের জন্য আমরা 11 ইঞ্চিতে মাপ নিচ্ছি, 10 ইঞ্চি বড়ি টিকতে হবে, 10 ইঞ্চি ঝুলের একটি বড়ি টিকতে হবে। তো এখানে একটি দাগ দিয়ে দিলাম এবং হচ্ছে 1/2 ইঞ্চিতে আরেকটি দাগ দিয়ে দিচ্ছি। তারপরে 4 ইঞ্চি হচ্ছে পুট নিলাম এবং এদিকেও 4 ইঞ্চি নিচ্ছি। তো এখানে একটি লম্বা একটি দাগ দিয়ে দিচ্ছি, এদিকেও দাগ দিয়ে দিচ্ছি। তারপরে বডির মাপ নিব 6 ইঞ্চি, 6 ইঞ্চি মাপ নিলাম, 6 ইঞ্চি মানে 24 ইঞ্চি বডি। আর এখানে 2 সুত কম নিলাম, 23 ইঞ্চি হবে কোমর। তো দাগগুলো যোগ করে দিচ্ছি, আর একটু আয় রেখে দিব, এদিকে আয় রেখে দিব একটু। তো আয় তো নেই, একটু কম রেখে দেব, তাহলে হবে। ঢিলা ঢিলা করে মাপ নিচ্ছি কাপড়ের। তো এই দাগ অনুসারে আমরা কেটে যাব। এটা হচ্ছে সামনের পার্ট। তো আমি এখানে রাউন্ড করিনি, আমি কেচি দিয়ে রাউন্ড করে নিয়েছি। তারপর আমরা গলা কাটবো। তো এখানে অবশ্যই 1/2 ইঞ্চির মতো উপরে ডাউন করে দেব বডির। আর এখন আমরা গলা কাটবো। গলা পুট গলা হবে হচ্ছে 1.5 ইঞ্চির মতো, আর হচ্ছে ডিপ হবে 3 ইঞ্চি। তো সামনের পার্ট আমার রেডি হয়ে গেছে, কাটিং শেষ। এখন পেছনের পার্ট। তো পেছনের পার্টটিও 2 ভাঁজ করে নিয়েছি, নিয়ে যে আমার দিকে এই যে এই ভাঁজটা, এখানে আমি একটু কাপড় রেখেছি, আমরা চেন লাগাবো এই জন্য। আর গলার জন্য 2 ইঞ্চি ডাউন করে আমরা একটা গলার শেপ দিয়ে দিচ্ছি পেছনের গলায়টা। তো পেছনের কাপড়টি কাটিং শেষ। দেখুন সামনের পার্ট থেকে পেছনের পার্ট একটু বড় নিয়েছে এদিকে, কারণ চেন লাগাবো এখানে। তো এখানে একটু ভাঁজ করে নিয়েছি, চেন লাগাতে সুবিধা হবে তাই। তো এই যে বড় কাপড়টি, এই বড় কাপড়টি 2 ভাঁজ করা ছিল, এটাকে আমি আরেকটি ভাঁজ করে নিলাম এবং এটাকে আরও একটি ভাঁজ করে নিয়ে 4 ভাঁজ করে নেব, 8 ভাঁজ করে নেব। 8 ভাঁজ করে নিয়ে আমরা কোমরটাকে কেটে নেব। তো আমাদের কোমর হচ্ছে 23 ইঞ্চি। তো 23 ইঞ্চিকে 8 ভাগ করলে হয় হচ্ছে আপনার 3 ইঞ্চি থেকে একটু কম, তো আমি 3 ইঞ্চি নিয়ে নিয়েছি। তারপর এটা একটু খুলে দিলাম, একটি ভাঁজ খুলে দিয়েছি। এবার আমি 10 ইঞ্চি থেকে মাপ নিয়ে সব দিকে দেখছি মাপটি কত নেওয়া যায়। তো 14.5 ইঞ্চিতে মার্ক হবে, এভাবে 14.5 ইঞ্চিতে মার্ক করব ঘেরটি। তো এইভাবে রাউন্ড শেপ দিয়ে নিয়েছি, দিয়ে আমার ঘের কাটা শেষ। এভাবে আমি ঘের কেটে নিয়েছি, এই যে এটা ঘের, ওটা কোমর। তো বডি কাটা শেষ, ঘের কাটা শেষ। আমি এখান থেকে নিচ থেকে 4 ইঞ্চি করে কাপড় কেটে নিচ্ছি।
চার ইঞ্চি করে কাপড় কেটে নিয়েছি, আর এটা বহর যতটুকু ছিল ততটুকুই নিয়েছি, কারণ কুচি দিয়ে কাপড়টি ছোট হয়ে আসবে। তো এই 4 ইঞ্চি কাপড় দিয়ে আমি একটু কুচি দিয়ে সামনে ডিজাইন করব, সেলাইয়ের সময় দেখিয়ে দিব। এটা কাপড়ে যতটুকু বহর ছিল পুরোটাই নিয়ে নিয়েছি। আর এখান থেকে ফিতা করে নিচ্ছি, কোমরের পেছনের ফিতা এরকম করে। তো ফিতা কাটিং করাও শেষ। তো এই যে এখান থেকে আমরা এখন হচ্ছে আড়াখাড়া করে কয়েকটি ফিতা বের করে নেব। এটা হচ্ছে গলার পাইপিনের জন্য আর হাতার পাইপিনের জন্য। আমরা কোনো হাতা দেব না, তো পাইপিন করে দেব। তো আমার পাইপিন কাটা শেষ, তো আমার জামাটি কাটা শেষ, আমরা এখন সেলাই করব। তো চলুন কিভাবে সেলাই করি। তো প্রথমে আমরা সেলাই করে নেব হচ্ছে পেছনের পাট, পেছনের চেন লাগিয়ে নেব। তো এই যে ভাঁজ করা ছিল সেটার উপরে নখ দিয়ে আর একটু ডিপ করে ভাঁজ করে নিচ্ছি। তো প্রথমে আমরা এই ভাঁজের ওপর দিয়ে 1.5 ইঞ্চির মতো একটু মানে সেলাই করে নেব। প্রথমে এটা আমি কেটে নিচ্ছি, কেটে নেওয়ার পর একটু সেলাই করে নেব এখানে বডির নিচের দিকে। এরকম করে 1.5 ইঞ্চির মতো মাপ দিয়ে নিয়েছি, নিয়ে সেলাই করে দেব। এতটুকুই সেলাই করব আমি যে ভাঁজ করেছিলাম ভাঁজের উপর দিয়ে। করে কাপড়টি এভাবে মেলে নিচ্ছি, মেলে নিয়ে এই যে সেলাই করেছিলাম এই কাপড়টুকু এভাবে ইয়ে করে দিচ্ছি, ভাঁজ করে দিচ্ছি। আমরা এখানে চেন লাগাবো। তো আগের ভিডিওতে যেভাবে দেখিয়েছিলাম চেন লাগানো, ঠিক সেভাবে চেন লাগিয়ে দিচ্ছি। সেম প্রক্রিয়াতে চেন লাগাচ্ছি। তো আমার চেন লাগানো শেষ, আমরা এখন হচ্ছে সামনের বডি এবং পেছনের বডির পুট জোড়া করব। সিধা সিধা ভেতরে রেখে পুটটা জোড়া করে নিচ্ছি। তো এখন আমরা গলার পাইপিনটা দেব। গলাটা অবশ্যই বডিটা উল্টো দিকে নিয়েছি, নিয়ে পাইপিনটা আগে সেলাই করে নেব, তারপরে সিধা দিকে করে আমরা পাইপিনটা দুই ভাঁজ করে সেলাই করে দেব, তাহলেই হয়ে যাবে। তো আমরা যখন পাইপিনটা এইভাবে জোড়া দিচ্ছি তখন কিন্তু 2 সুত থেকে বেশি সেলাই করব না। তো আমার পাইপিনটা জোড়া দেওয়া শেষ, এখন আমি দুই ভাঁজ করে নিয়েছি সিধা দিকে করে, সিধা দিকে দুই ভাঁজ করে এভাবে সাইড করে সেলাই করে দিচ্ছি। পাইপিনের এক সাইড দিয়ে সেলাই করে দিচ্ছি। আর কাপড়টি দেখুন কিভাবে আমি মুড়ি দিচ্ছি। তো এইরকম করে পুরোটাই সেলাই করে নেব, ঘুরে ঘুরে এরকম করে 2টি করে ভাঁজ দিয়ে সেলাইটি এরকম করে নিয়ে পুরোটাই করে দেব গলা। আমি যেভাবে গলাটিকে তৈরি করেছি পাইপিং দিয়েছি, ঠিক সেইভাবে আমরা বগলটাও সেমভাবে পাইপিং করে নেব। তোমার পাইপিং করে নেওয়া শেষ। তো এখানে আমি একটু সেন্টার করে নিচ্ছি বডির, সামনে বডির আমি এখন ঘের লাগাবো। তো ঘেরের সেন্টার এবং হচ্ছে বডির সেন্টার এক জায়গায় করে আমরা এভাবে সিধা সিধা ভেতরে রেখে সেলাই করে নিচ্ছি আগে। আর এটা সেলাই করার পর অবশ্যই ডাবল সেলাই দিয়ে নেব, আর পেছনেরটাও সেম প্রক্রিয়াতে সেলাই করে নেব।
তো আমি দুই সামনের এবং পেছনের বডির সাথে ঘের লাগিয়ে নিয়েছি। তো এখন আমরা হচ্ছে যে 4 ইঞ্চি যে আমরা ঝালর রেখেছিলাম, কাপড় কেটেছিলাম, ওইটা হচ্ছে এভাবে একটি মোড়ন দিয়ে ঘুষে নিচ্ছি, তারপরে আরেকটি মোড়ন দিয়ে সেলাই করে নেব এক সাইডে, ঝালরের এক সাইডে এভাবে মুড়ি দিয়ে নিচ্ছি। তো মুড়ি দেওয়া শেষ, এখন আমি হচ্ছে কুচি দিয়ে নেব। কুচি যতটুকু হয় ততটুকুই করে নেব। তো এরকম করে কুচি দিতেই থাকবো। তো কুচি দেওয়া শেষ, আমি এই কুচিটা এখন আমরা সামনে বডিতে হচ্ছে একটু রাউন্ড শেপ দিয়ে কুচিটা লাগিয়ে নেব। এই যে সামনে বডি, এইভাবে আমরা লাগিয়ে নেব। তো যেহেতু বেশি কাপড় ছিল না, কুচিটা পেছন দিয়ে সেম ভাবে লাগিয়ে নিলে অনেক সুন্দর হতো আরো। তো বেশি কাপড় ছিল না, তাই আমাদের ঘাড় পর্যন্ত হয়েছে, আমরা ঘাড় পর্যন্তই লাগিয়ে নেব। আর ওখানে আমরা মাপ নিয়েছি হচ্ছে যে আমাদের সেলাই যাবে 1 ইঞ্চির মতো, সেলাইটা যাতে কুচির ওপরে না পড়ে এই জন্য একটু ছেড়ে মাপটা দিয়ে নিয়েছি। তো সেম মাপে আমরা রাউন্ড করে নিয়েছি, এই রাউন্ড অনুসারে আমরা হচ্ছে কুচিটা বসিয়ে দেব। কুচিটা এভাবে বসাবো, এটা উল্টো পাশ সিধা সিধা ভেতরে রেখে সেলাই করছি, এবং এটা যেন উল্টে সেলাই করার পর সিধাটা দেখা যায় সেভাবে কুচিটা বসিয়ে দিচ্ছি। কুচিটা এখন বসাচ্ছি উল্টো দিকে, এটা যখন উল্টে চাপ সেলাই দেব তখন সিধা হয়ে যাবে। আর আমি দাগ অনুসারে কুচিটা বসিয়ে দিচ্ছি। তো এইভাবে আমি ঘুরিয়ে নিলাম, ঘুরিয়ে নিয়ে কুচিটা এভাবে উল্টে দিচ্ছি, দিয়ে এটার ওপরে চাপ সেলাই দিয়ে দিব, তা না ছাড়া কুচিটা বারবার উল্টে উল্টে যাবে, প্রবলেম করবে। তো এটা উল্টানোর পর দেখুন কুচিটা আমার সিধা হয়ে গেছে। তো খুব কম কাপড় দিয়ে ডিজাইনটা করলাম, কেমন হয়েছে, কেমন লাগছে আপনাদের কমেন্টে অবশ্যই জানাবেন, এবং হচ্ছে সবাই বাসায় এটা তৈরি করার চেষ্টা করবেন, তাহলে শিখতে পারবেন। তো আমরা আগে ফিতা তৈরি করে নিচ্ছি, কুচি বসানো শেষ, ফিতাটা তৈরি করার পর আমরা জামাটির সাইড সেলাই করব। তো আমরা ফিতা তৈরি করে নেওয়া শেষ, আমরা এখন সাইড সেলাই করব দাগ অনুসারে এভাবে। আর নিচে যে কোমরের জয়েন্টটা আছে, জয়েন্টের 1/2 ইঞ্চি উপরে আমরা ফিতাটা, এই যে চিকন মাথাটা, এটা আমরা হচ্ছে রাখবো, রেখে কাপড়টি এভাবে নিয়ে সেলাই করব। সেম প্রক্রিয়াতে আমরা বিপরীত পাশেও সেলাই করব, আর সাইডে সেলাই অবশ্যই ডাবল দিতে হবে। তো আমার জামার সেলাই করা শেষ দুই সাইডে, এখন আমরা জামার নিচের ঘেরটা সেলাই করব। তো নিচের ঘের সেলাই করার জন্য প্রথমে আমরা একটি ভাঁজ দিয়ে সেলাই করে নিচ্ছি, পুরো ঘের একটি ভাঁজ দিয়ে সেলাই করে নিচ্ছি, ডাবল ভাঁজ দিচ্ছি না। ঘেরটা একটি ভাঁজ দিয়ে সেলাই করার পর আমরা আরও একটি ভাঁজ দিয়ে সেলাই করে নেব। তো আমার পুরো ঘের সেলাই করা শেষ, তো আমার জামাটি এরকম হয়েছে। তো আশা করছি সবাই বুঝতে পেরেছেন জামাটি কীভাবে কাটিং করেছি, কীভাবে সেলাই করেছি, আর ডিজাইনটা কেমন হয়েছে। সবাই আমাকে কমেন্টে জানাবেন যারা যারা দেখছেন।
আর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর আগামীতে আরো ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এ পর্যন্ত আল্লাহ হাফেজ।